তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো খাসির মাংস যেটা আমরা ওখানে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ওটা শো পিস ঠিক আছে তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন তারপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ এখানে অল্প করে পেঁয়াজ আর একটু টমেটো ঠিক আছে বাকিগুলো আমরা রেখে দেবো তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি এটাকে ঢেকে দিলাম এবার ঢেকে ওটা মিক্সিতে পিসিয়ে নেবো ঠিক আছে তো এখানে আমরা সর্ষার তেল দিয়ে দিলাম দেওয়ার পর দিলাম একটা তেজপাতা আর দিলাম একটু কালো জিরা এবার দেওয়ার পর এটাকে হালকা করে আমরা নাড়িয়ে নিচ্ছি এবার নাড়াতে নাতে আমরা দিলাম চিনি ওটাকেও আমরা হালকা করে স্লো মশো নাড়িয়ে নিলাম এবার তার উপর যেগুলো পেঁয়াজ রেখেছিলাম ওগুলো আমরা দিয়ে দিলাম ঠিক আছে এবার দেওয়ার পর ওটাকে আমরা ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম যেটা মিক্সিতে আমরা পিসাতে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি আমরা তাও আবার ফুটিয়ে যাচ্ছি ফুটাতে ফুটাতে এখানে দিলাম আমরা লবণ এবার লবণ দেওয়ার পর দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পর আমরা এটাকে এখনও ফুটিয়ে যাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ তোমরা তো ফুটাতে ফুটাতে আমরা দিয়ে দেবো এখানে জিরা গুঁড়া দিব ধনা গুঁড়া আর দিব গোলমুরিজে গুঁড়া ঠিক আছে এই তিনটা আমরা দিয়ে দেবো দেওয়ার পর এটাকে আমরা আবার নাড়িয়ে নাড়িয়ে নেবো ভালো করে এবার নাতে নাতে দেখতে ফুটছে ভালো করে আমরা দিলাম লঙ্কার গুঁড়া এবার লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা আবার নাড়িয়ে নিলাম এখানে ভালো করে একবারে ফুটিয়ে যাবো কমসে কম এখানে বিশ মিনিটের মতো ফুটিয়ে যাবো এখানে দিলাম টক দই দেওয়ার পর আমরা নাড়িয়ে নিলাম এখনও ফুটিয়ে আমরা বিশ মিনিটের মতো ফুটিয়ে যাবো এটাকে ঠিক আছে তো বিশ মিনিট হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো মাংস মাংস দেওয়ার পর এখানে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব আর এটাকে আমরা ফুটিয়ে যাবো ঠিক আছে এখন আমাদের বিশ মিনিট হয়নি আমরা পুরা নিয়ে একলা বিশ মিনিট করতে করতে এখানে দেখতে পাওয়া পুরা শুকিয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে হচ্ছে পুরা শুকিয়ে গেছে আমরা হালকা করে লঙ্কা গুঁড়া দিলাম এখানে দেখতে হচ্ছে আমাদের একবারে শুকিয়ে গেছে আর কিছু নাই ঠিক আছে এবার আমরা দিলাম জলের উপরে এবার জল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ জল দেওয়ার পর আমরা কমসে কম পাঁচ মিনিটের মতো ফুটাবো জল দেওয়ার পর ঠিক আছে পাঁচ মিনিটের মতো ফুটালে এবার কুকারে আমরা এটা দিয়ে দিলাম এবার কুকারে আমরা দিয়ে দেবো দেওয়ার পর আমরা চারটে থেকে পাঁচটা সিটি ঠিক আছে চারটে সিটি পর পর একবার এটাকে খুলে দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে কিনা যদি হয়ে যায় তো ভালো নাহলে পাঁচটা সিটটি মারলে কনফার্ম সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের পাঁচটা চারটে সিটটি পড়ে গেছে তো আমরা উঠিয়ে দেখলাম আমাদের চারটে সিটটি সিদ্ধ হয়ে গেছে তো আমাদের এখানে মাংস কমপ্লিট ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখতে পাচ্ছি ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওকে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য উপরে চারটা ভিডিও দেখা যাচ্ছে একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিও চালিয়ে যাবে মনে করে ওটাকে লাইক করে দেবেন তাহলে আমাদের ওয়াশ টাইম দরকার আছে